বলেছিলেন আরেক হাত উঠাও, আরেক হাত হলো জাতীয়তাবাদী মহিলা দল, কারণ এক হাতে কখনো তালি বাজে না, প্রতিটি কাজ করার জন্য দুই হাত লাগে, তখন তিনি বলেছিলেন তালি বাজাও। সুতরাং প্রতিটা কাজের জন্য দুইটি হাতই লাগবে। তার এক হাত ছিল পুরুষ, এক হাত ছিল নারী। তিনি বুঝেছিলেন এবং তিনি বলতেন, তিনি বিশ্বাস করতেন যে বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে প্রতিটা নারী একদিন জাতীয়তাবাদী দলের সদস্য হবে। এই দেড়কুচি থানা যারা আপনারা আজকে নারী এসেছেন, এতগুলো নারী এসেছেন, অবশ্যই আপনারাও সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আপনারাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, আপনারাও দেশ নায়ক তারেক রহমানকে ভালোবাসেন, কিন্তু আপনারা পরিচয়হীনের মতো ছিলেন, পরিচয় ছিল না আপনাদের কোনো। আপনারা ধানের শীষের কাজ করতেন কিন্তু পরিচয় ছিল না। আজ থেকে আপনাদের পরিচয় হবে জাতীয়তাবাদী মহিলা দল। আপনারা আমাদের ভাইদের পাশে থেকে ভাইদের হাতকে শক্তিশালী করবেন, প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আলিমের পাশে থাকবেন এবং দলকে শক্তিশালী করার জন্য আপনারা আন্দোলন সংগ্রাম করবেন। আমার এক বোন বলেছে, যখন আমি ইলেকশন করি কাউকে পাইনি ছায়া দেওয়ার মতো, একা একা নির্বাচন করেছি, কেউ আমাকে চিনে না, আমি কাউকে চিনি না। তো আমরা যদি একজনের পাশে আরেকজন না দাঁড়াই তাহলে আমরা শক্তিশালী হব কি করে? সেই বোনটাকেও বলছি, তোমার পাশে আমরা সবাই আছি বোন, ইনশাল্লাহ তুমি ডাকবে আমরা আছি। এই অবৈধ সরকার ক্ষমতা থেকে যাক আর না যাক, আমরা অন্তত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ নায়ক তারেক রহমান বলেছেন, প্রত্যেকটা নারীর বিপদের সময় যেন আমরা পাশে থাকি, তাই আমরা পাশে অবশ্যই থাকবো ইনশাল্লাহ আপনাদের। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের অধিকার কিন্তু আপনাদের নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কারণ আপনারা যদি ঘরে বসে থাকেন আপনারা কি নিরাপদে থাকতে পারবেন? পারবেন না। আপনারা কেউ মামলা হামলা থেকে বাঁচতে পারবেন না, কেউ আপনারা আপনাদের সন্তানকে রক্ষা করতে পারবেন না, স্বামীকে রক্ষা করতে পারবেন না। এমন যদি হতো যে আমি ঘরে বসে থাকি, আমার নামে মামলাও হবে না, আমি শান্তিতে দুমোটা খেতে পারবো, নিরাপদে থাকবো, সে তো হচ্ছে না। আপনি ঘরে বসে থাকলেও মামলা হচ্ছে, আপনার সন্তানদের নামে মামলা হচ্ছে, স্বামীর নামে মামলা হচ্ছে, সবার ঘুম হয়ে যাচ্ছে, কোন হয়ে যাচ্ছে, আপনাদের স্ত্রী সন্তান নারী সন্তানরা ধর্ষিত হচ্ছে। তাহলে আপনাদেরকে রক্ষা করতে হবে, আপনাদেরকে সবাইকে রক্ষা করবে, সেই জন্য জেগে উঠতে হবে। আমাদের অনেক বোন আছে যাদের নামে মামলা আছে, যারা হামলার শিকার হয়েছে, আমার নামে 17টা মামলা। তো আমাদের এখন এমন অবস্থা হয়েছে, আমাদের ভাইদের নামে তো মামলার কোনো ঠিকানাই নাই, যে মামলায় তারা ছিল না সেখানেও তারা মামলার শিকার। এই যুবদল ছাত্রদের কেউ ঘরে রাখতে পারে না। কত ঢাকা ইউনিভার্সিটি থেকে শিক্ষিত ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করে, আমি দেখেছি কক্সবাজারে হোটেলের ওয়েটার রিক্সা চালাচ্ছে আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত ভাইয়েরা। আর এই অবৈধ এই ভোট চোর ভোট ডাকাত সরকারের এই ছাত্রলীগ যুবলীগের অশিক্ষিত ছেলেরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পাও মারায়নি, তারা একটা বড় বড় প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে উচ্চ মাত্রার বেতন নিয়ে দিন যাপন করছে, আর আমাদের শিক্ষিত সমাজ আজকে রিক্সা চালাচ্ছে, ওইটারে কাজ করছে। এটাই হলো এই এই সরকারের এই অবদান। তো সুতরাং এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কষ্ট করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় অন্তত আমরা না খেয়ে থাকিনি, আমরা খেতে গেছি। এখন তো আমরা খাবারও পাই না, পরনের কাপড়ও পাই না, আমরা ভোটও দিতে পারি না। তো আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমার নেত্রী আমার মা বলেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তো দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে, সেই জন্য আমাদের নারীদের কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে, যেভাবে আমরা সংসার আগলাই, সন্তান আগলাই, স্বামী আগলাই। আপনারা আজকে এসেছেন, ঘরে রান্না বান্না করেছেন, স্বামী সন্তানকে খাওয়িয়েছেন, তারপর আপনারা এসেছেন। তাহলে আমরা নারীরা কিন্তু সবচেয়ে বড় রাজনীতিবিদ, আমরা ঘরও সামলাই, আমরা সমাজ সামলাই, আমরা সংসার সামলাই। তাহলে আমাদের দেশ রক্ষার জন্য কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, অবশ্যই আপনাদের সন্তানদের পাশে ভাইদের পাশে থাকতে হবে, কি ভাই এবং বোনের আছে। যদি আমরা বলছি যেন আমরা এক হয়ে থাকতে পারি, আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের একতা, আমাদের সততা, আমাদের সাহস। আমার ভাই বলেছেন যে আমার যে আমার উপরে যে হামলাগুলো হয়েছে অনেকে দেখেছেন, অনেকে দেখেনি, মেয়র নির্বাচনের সময় কিভাবে হামলা হয়েছে আমি কিন্তু ভয় পাইনি, একদম ভয় পাতাম না। আমার ভয় কোথায় চলে গেছিলাম জানি না, আমার মনে হতো মরতে তো হবেই, হয় আজকে করবো নাকি কালকে করবো, সবাইকেই মরতে হবে। তাই আসুন আপনারা, আমরা সবাই কাপড়ে কাপড় জটিল জমিয়ে একসাথে আমরা মরণের কাতারে দাঁড়াই, আমরা একসাথে শহীদ হই, এই দেশকে মুক্ত করে শহীদ হই। এই সিটি কর্পোরেশন নির্বাচনেও দেখেছেন এবং সংসদ নির্বাচনে এবারও দিন গেছে যে দিনে তিনবার আমার উপরে হামলা হয়েছে, কিন্তু আমি ঘরে ঢুকে যাইনি। আমি যদি ঘরে ঢুকে যেতাম ওরা আরো পেয়ে বসতো, আমি লড়াই করেছি। আর আমার এই লড়াই দেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে আমাকে এই আসনে উপনীত করেছেন। তো পদের জন্য তো আসলে দৌড়াতে হবে না, পদই আপনাকে যোগ্য মনে করলে পদ খুঁজে খুঁজে আপনাকে বের করে নেবে। তো সেটাই আমি আপনাদেরকে বলছি, ইনশাআল্লাহ আপনারা
আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আপনারা যেন আজকের মতো যেভাবে এসেছেন প্রতিটা কাজে দেশের রক্ষা দেশ রক্ষার আন্দোলনে আমার সুতার আমিরে বলেছে মুক্তিযুদ্ধ আমরা তো মুক্তিযুদ্ধ দেখিনি কিছু না কিছু তো আমাদের মনে পড়ে তাই এটা আমাদের জন্য একটা মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আমরা দেশ রক্ষা করব দেশকে বিবেচনা খালেদা জিয়াকে মুক্ত করব দেশটা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং আগামী সরকার প্রতিষ্ঠা করব দেশকে বিবেচনা খালেদা জি এবং তারেক রহমানকে ইনশাআল্লাহ যদি আপনারা আমরা সবাই এক হয়ে থাকতে পারি আর আজকে এই যে জন্মদিন আমাদের ডক্টর জুবাইদা রহমান একজন মহিয়সী নারী একজন মানে মহা সুচিকিৎসক এবং কি বলবো মানে যার চরিত্রে কোন মানে রাজনৈতিক কালী মানে রাজনীতি করেননি একজন গৃহবধূ অথচ তার নামেও মামলা দেওয়া হচ্ছে কিন্তু তার নামেও মামলা দেওয়া হচ্ছে তিনি রাজনীতি করেননি তারপর তার মানে মামলা তো এখন সরকারের এই অবস্থাই হয়েছে যেই সরকারের বিরুদ্ধে কথা বলতে যাবে তাকেই মামলা দাও মামলা দিয়ে আসাও তো মামলা হাতা তো আমাদের এখন আর আলাদা হবে আমাদের ভাইরা এখন যেভাবে তাদের উপরে পাখির মতো গুলি করা হচ্ছে আমাদের ভাইরা এখন বুক পেতে দেওয়া শুরু করে দিয়েছে এখন আর বুক মানে গুলি খেতেও ভয় পায় না রক্ত উৎপাতেও ভয় পায় না কারণ আমরা সবাই এখন একটা কাতারে দাঁড়িয়েছি আমরা মুক্তিযুদ্ধ করব লড়াই করব আমাদের দেশ তারেক রহমান যেটা বলেছে যে দেশ মানে আমাদের টেক ব্যাক বাংলাদেশ লড়াই হবে কোন পথে বাংলাদেশ যাবে কোন পথে তো রাজপথে আমরা ফয়সালা করবো লড়াই করে ফয়সালা করবো গণতন্ত্র পুনরুদ্ধার করবো আজকে ডক্টর আমরা গর্ববোধ করছি যে আলীন এত সুন্দর একটা আয়োজন করেছে ডক্টর জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষ আমরা কখনো কোনো প্রোগ্রাম করতে যেতে পারিনি আজকে সেই জন্য গর্ববোধ করছি যে প্রোগ্রামটা করতে পারছি আর এত মানে ভালো মানুষের জন্য ভালো কিছু করতে গেলেও একটা আত্মতৃপ্তি লাগে সেই আত্মতৃপ্তি আজকে অনুভব করছি যে কষ্ট করে আসিনি অনেক আনন্দ করতে করতে এসেছি একটা ভালো সুন্দর প্রোগ্রাম হচ্ছে আর আপনাদের ভাইদের সবাইকেই বলবো আসুন আপনারা আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটা আজকে উপভোগ করি যে এই যে আলিম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে অবশ্যই আলিমের পক্ষে একা সম্ভব হতো না আপনাদের মতো এই যে যুবদল ছাত্রদল মন্দল স্বেচ্ছাসেবক সমস্ত এই বেলকুচির সাধারণ জনগণ ওর পাশে ছিল জন্য আলিম এত শক্তিশালী অবশ্যই আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এইভাবেই আলিমকে সবসময় আগিয়ে রাখবেন যেন আলিম প্রতিটা প্রোগ্রামে আপনাদেরকে আপনাদের সাহায্যে আপনাদের সহায়তা আপনাদের সাথে নিয়ে পথ চলতে পারে এবং আলিমের সাথে আমরাও আছি বোনেরা কোন দরকার পড়লে ফোন দিবেন আছি পাশে ইনশাল্লাহ ফোন নাম্বার নিয়ে নেবেন কোনো অসুবিধা নাই আমি আছি তার নামে আমাদেরকে পাবেন তবে আপনাদেরকে বলবো রাত পথেই থাকবেন লড়াই হওয়া পর্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত আর ঘরে ফিরে যাবো না আমরা আমরা দেশ রক্ষা করে ঘরে ফিরবো সবাই ভালো থাকে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম।